চলো না, তাই তুমি শুরু করো। আসসালামু আলাইকুম, আমি সুরাইয়া জান্নাত, সপ্তম শ্রেণীর খসাকার ছাত্রী। আমাদের ডিজিটাল প্রযুক্তির দুটো কাজ ছিল, নিজের এলাকাকে অন্যদের কাছে তুলে ধরেছে এমন কোন পত্রিকা, সংবাদ, লোকে বা পুরনো ম্যাগাজিনে আছে তা সংরক্ষণ করা এবং অনুধাবন করা। শিখেছি আমাদের এলাকার বিভিন্ন দর্শনীয় স্থান, তাছাড়া আমাদের এলাকার বিখ্যাত মানুষ, যেমন শাসন রাজার কারণে আমাদের এলাকা অন্যদের কাছে জনপ্রিয় সুনামগঞ্জ, এবং কি গত বছর আমাদের এলাকায় যে বন্যা হয়েছে সে বন্যার কারণে আমাদের এলাকাকে নতুন করে সবাই চিনতে পেরেছে। সে বন্যার পরে সবাই এই এলাকাকে, আগে সবাই এমনিতে বন্যা প্রবণ এলাকা বলে জানতো, কিন্তু গত বছরের পর থেকে এই এলাকা যে সবসময় প্রতি বছরই বন্যা হয় সেটা সবাই জানে। বন্যায় আমরা দলীয় কাজ করেছি, সেখানে বন্যা আমাদের অনেকেই বন্যার কৃষকে দেখেছেন যে গত বছর যে বন্যাটা হয়েছিল সেখানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হন, মারা যান, অনেক মানুষ ভেসে যান, অনেক মানুষের প্রায় 2 লক্ষ মানুষের ঘর বাড়ি হারান, সেটা আমরা তুলে ধরেছি আমাদের দলীয় কাজে। এবং এমনকি আমরা অনেকে শিমুল বাগান, নীলাদ্রি এইসবের কারণে হচ্ছে আমাদের বিভিন্ন এলাকা থেকে এসে আমাদের এটা অন্য মানুষরা এসে এটা পরিদর্শন করে যান, এমনকি বিদেশ থেকে এসেও এটি পরিদর্শন করে যান অনেক মানুষেরা, সেটা আমরা আমাদের দলীয় কাজে তুলে ধরেছি। ধন্যবাদ সবাইকে, এটাই আমাদের দলীয় কাজ। ওকে, থ্যাংক ইউ, তোমাকেও ধন্যবাদ।